শ্রীপুর উপজেলা যুব সংহতির উদ্যোগে রাজেন্দ্রপুর বাজারে যুব সংহতির কার্যালয়ে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 14 জুলাই সকাল 10টায় এ সভায় শ্রীপুর উপজেলা যুব সংহতির আহ্বায়ক শাহ আলম সরকারের সভাপতিত্বে ও গাজীপুর জেলা মৎস্যজীবী পার্টির আহ্বায়ক রিপন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর এস এম কিবরিয়া। অনুষ্ঠানে বক্তারা পল্লীবন্ধুর স্মৃতিচারণ করেন। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডেও পল্লীবন্ধুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।